গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষক অধ্যাপক ডক্টর বিজন কুমার শীল মনে করেন, বর্তমান ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে সবচেয়ে ভালো কাজ করবে ভিটামিন সি এবং জিঙ্কের সমন্বিত ডোজ। আর ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বাংলাদেশের এখন টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে ভ্যাকসিন তৈরি করা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিডিসির মতে করোনা ভাইরাসের আলফা ভ্যারিয়েন্টের জায়গায় বর্তমানে দ্রুত ছড়িয়ে পড়ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, যেটি এখন বেশি মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। শনিবার দেশে করোনা ভাইরাস সংক্রমণ ও ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে ওয়েবিনারের আয়োজন করে গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। এতে ডক্টর বিজন কুমার শীল জানান, সারা বিশ্বে এখন পর্যন্ত ডেল্টা ভ্যারিয়েন্টেরই 17টি মিউটেশন হয়েছে, যার 8টি পরিবর্তন হয়েছে ভাইরাসটির স্পাইক প্রোটিনে। ডেল্টা ভ্যারিয়েন্টের এই বিধ্বংসী রূপকে রুখতে হলে T19R রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। অন্যান্য গবেষণা পাওয়া গেছে যে ভিটামিন সি যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু ভাইরাসের ক্লিভেজ প্রসেসটাকে বন্ধ করা যাবে, এবং ক্লিভেজ যদি না হয় তাহলে ভাইরাসের অ্যাবর্টিভ ইনফেকশন হবে, মানে ভাইরাস ব্লকিং করে কিন্তু ইনফেকশন করতে পারবে না। তো ভিটামিন সিটা খুবই ইম্পর্ট্যান্ট এখানে। ভিটামিন সি জিঙ্ক এটা ব্রঞ্চের মতো কাজ করে, এবং ভিটামিন সিটা আপনার সময় মিলে খান, এটা বর্ষায় অন্তত আমলকি পাওয়া যায়, এগুলো আপনার নিয়মিত খান, তাহলে কিন্তু অনেকটা মানে ভাইরাসের যে ইফেক্টটা, ফ্যাটাল ইফেক্টটা অনেকটা কম হবে। ভ্যাকসিনটা আপনি কন্টিনিউয়াস মাস্ক পরেন, তাহলে আপনি সুরক্ষিত। এদিকে আলোচনায় অংশ নিয়ে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, নিজেদেরকে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নিতে হবে, না হলে কবে বিদেশ থেকে আসবে সে আশায় বসে থাকতে হবে। আমাদের টার্গেট হওয়া উচিত 6 মাসের মধ্যে আমরা নিজস্ব ভ্যাকসিন করব। কীভাবে কিউবা করেছে, ইরান করেছে, আপনারা জানা রাখা উচিত একটা ভ্যাকসিন তৈরি করার খরচ $1,000 বেশি পড়ে না, তবে তার জন্য ন্যূনতম 50 কোটি টাকা ইনভেস্ট করতে হবে, তার পারিপার্শ্বিক ল্যাবরেটরি করা, অন্যান্য জিনিস। এটা আমাদের দেশে যে ব্যবসায়ীরা আছেন যারা পরিবহনের জন্য ফাইন্যান্স করে বেড়ান, তারা ইচ্ছা করলেও 50 কোটি টাকা আগামী 7 দিনই এনে হাজির করতে পারেন। দেশের যেই যেই দেশকে শোষণ করে বড় হয়েছেন তারা একটা ভালো কাজ করতে পারেন। ওয়েবিনারে অংশ নেয়া অন্য আলোচকরাও টিকা উৎপাদনে নিজেদের সক্ষমতা অর্জনের তাগিদ দেন। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।